সবাইকে বিডি ফার্মের স্কুল চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন নতুন নতুন ভিডিওর সকল আপডেট পেতে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন ভিডিও শেয়ারিং সাইটে শেয়ার করার জন্য পাওয়ার পয়েন্ট ফাইলটিকে ভিডিওতে রূপান্তর করতে হয়। এই জন্য আমরা বিভিন্ন স্ক্রিন রেকর্ডার অ্যাপস ব্যবহার করে ভিডিও করে থাকি। আজকে আমি আলোচনা করব কোন প্রকার সফটওয়্যার ছাড়া কীভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে অডিও গান অ্যাড করে ভিডিও তৈরি করবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব এন্ড ক্লিক বেল আইকন ফর নিউ ভিডিও। যে ফাইলটিকে ভিডিও বানাবো সে ফাইলটিকে প্রথমে ওপেন করি। দেখুন আমি আমার চ্যানেলের জন্য তৈরি করা একটা প্রেজেন্টেশন ওপেন করেছি। প্রথমে এটাতে অডিও অ্যাড করার জন্য ইনসার্ট হতে ডান দিকে অডিও হতে অডিও অন মাই পিসিতে ক্লিক করি। যে অডিওটি বা গানটি ভিডিওতে অ্যাড করতে চাই সেটি সিলেক্ট করে ইনসার্ট বাটনে ক্লিক করি। এরকম একটা অডিও চিহ্ন আসবে, এটাকে এক সাইডে নিয়ে যাব। এবার এটাকে সিলেক্ট করে প্লে ব্যাক অপশন হতে প্লেইন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি এবং বাম দিকে স্টার্ট অপশন হতে অটোমেটিক্যালি সিলেক্ট করি। এই কাজটা মাউসের রাইট বাটন দিয়েও করা যায়। মাউসের রাইট বাটন দিয়ে কাজটি করতে অডিওটি সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে স্টাইল এ ক্লিক করে প্লেইন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। অডিও বা গান অ্যাড করা শেষ হলো। এবার আসি কিভাবে ভিডিও বানানো যায়। প্রথমে ফাইলে ক্লিক করি, এরপর এখান থেকে সেভ এসে ক্লিক করি। এরপর কোথায় সেভ করব তা দেখিয়ে দেবো। আমি ডেস্কটপে সেভ করছি তাই ডেস্কটপ দেখিয়ে দিচ্ছি। ফাইল নেম লিখে দেব অথবা যা আছে তাই রেখে দিলাম। এবার সেভ এস টাইপ হতে এমপিইজি ফর ভিডিও বা উইন্ডোজ মিডিয়া ভিডিও সিলেক্ট করব। এবার সেভে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করি। নিচের দিকে এখানে ভিডিওটি তৈরির অগ্রগতি দেখাচ্ছে। সম্পূর্ণ হওয়ার পর তা আপনার দেখানো ড্রাইভে সেভ হবে। আমি ভিডিওটি ডেস্কটপ হতে চালু করে দেখাচ্ছি।